ফরিদপুরের ভাঙ্গায় টিকটক ও সেলফি তোলাকে কেন্দ্র করে 6 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় 35 জন আহত হয়েছে। 28 এপ্রিল শুক্রবার সন্ধ্যা 7টা থেকে চলা সংঘর্ষ রাত 9টার সময় শেষ হয়। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি, নওরা, সুলনা, সোয়াদি ও চান্দা ও অপরপট্টি সহ 6 গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনার জের ধরে গুলকুন্দি ও নওরা, সুলনা, সোয়াদি, চান্দ্রা, অপরপট্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 1.5-2 ঘন্টা ধরে চলা সংঘর্ষে প্রায় 35 জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে আসাদ আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর ও হেলাল, শাহাদাত, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির, মোল্লা, ফাইজুর, আক্কাস, মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। সমাজে একসাথে মিলিত সম্মিলিত হয়ে বসবাস করি। এই সামান্য ছোট বাচ্চারা, 15-16 বছর বয়সীরা সেলফি তোলা নিয়ে কথা কাটাকে নিয়ে গ্যাঞ্জাম বাজে। পরে বড় যারা গার্জিয়ান তারা ওই সংঘাতে জড়িয়ে পড়ে। অনেক 3 ঘন্টা 2.5 ঘন্টা সংঘাত হয়, তারপরে পুলিশ আসতে করে নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি স্বাভাবিক। এখন এলাকার লোকজন সালিশের মাধ্যমে এটা সমাধান চায়। এই আশা করতে আগামী সোমবারে বৈঠক হবে, মীমাংসা হবে। আমি আপনাদের এই সংঘর্ষে কতজন আহত হয়েছে? আমাদের এইবারে গুণপালদের গ্রামে 7 থেকে 10 জনের মতো আহত হয়েছে, ওপারে 20 থেকে 25 জনের মতো আহত হয়েছে। 10-35 জন মতো আহত হয়েছে। এই যে রাতের বেলা যে সংঘাত, উচ্চ ঘটনের সংঘাতে যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে, রাতের বেলা যে দেশীয় অস্ত্র নিয়ে কিছু হইলে যে সংঘাতের ঘটনাটা, এটা আসলে আপনি একজন সচেতন নাগরিক, হ্যাঁ সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখতেছেন যে আসলে যে রাতের বেলা সংঘাত? আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয় লোক, এই ঘটনা তুচ্ছ ঘটনা নিয়ে বড় আকারে ধারণ করছে, এটা কাম্য ছিল না সবাই। আমাদের এই এলাকায় দেখেন কেস কালেকশন মারামারি নাই বললেই চলে, কিন্তু হঠাৎ করে বৈঠে গেছে এই বলার কিছু নাই। এটা আমি মনে করছি যে দুর্ঘটনার ব্যাপারে, রাত্রির ব্যাপারে যদি একটা ক্ষয়ক্ষতি হতো, মানুষ মারা হইতো, তাইলে জনগণের অশান্তি বাস থাকতো, এটা যদি একটু খারাপ দেখা যায়। সেটা রাত্রির ঘটনা যদি একটা দুর্ঘটনা ঘটতো, যদি মানুষের ক্ষয়ক্ষতি হইতো, এখন গ্রামে মানুষ গ্রামে থাকতে পারতো না, এখন কাজের দিন, হ্যাঁ কাজকর্ম করতে পারতো না, দৌড়ের উপর ভাঙা লাগতো, পুলিশে দাপুর দিয়ে দৌড়াইতো। আমি আর নজরুল শেরিফ সাহেব ভাঙা ছিলাম, ভাঙা থাকার কারণ ভাঙা ছিলাম। তারপরে নজরুল শেরিফ বললো যে মিয়া গুলফুন দিয়ার না ওরা কাজে লাগছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন আমরা বাইক নিয়ে চলে আসি। আসার পরে এই পক্ষে অনেক লোক, ওই পাশে অনেক লোক, তার ওই লোক ভিতর দিয়া আমি এবং নজরুল শেরি ভিতরে ঢুকি। ঢুকার পরে এবং আইন শৃঙ্খলা বাহিনী আসে। তারপরে আমরা অনেক চেষ্টা করে এটা নিয়ন্ত্রণ করছি। এবং সাধারণ একটা সেলফি তোলা নিয়ে, পোলাপানে সেলফি তোলা নিয়ে এই গোলমালটা হয়ে গেছে, এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি। এবং রিকশন চৌধুরীর পক্ষ থেকে আমরা অনেক ভূমিকা করছি যাতে এলাকায় কোনো খুন জহম না হয়, মার্ডার না হয়, আমরা সেটা সফল হয়েছি। আর ইনশাল্লাহ এখন যে সামনে যে টুক আছে, আমরা আলগী ইউনিয়নের গণ্যমান্য যারা আছি তারা বইসে এবং এটা মীমাংসা করে দেবো, আর এটা বাড়বে না। নজরুল শেরি এবং কালাম চেয়ারম্যান এবং কাউসার বুয়ে সাহেব এবং জামির মোল্লা, মিজানুর, আমি এবং আলগী ইউনিয়নের যত গণ্যমান্য ব্যক্তি যে আছে, আমরা সকালে বসছিলাম, বইসে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এই তুচ্ছকার ঘটনা নিয়ে গোলমাল গোলযোগ হয়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে এরপর যে ঝাঁপিয়ে পড়ছে, এটা দিয়ে আমরা নিন্দা জানাই। এবং আলগী ইউনিয়নে এরকম ঘটনা না ঘটে, এবং আলগীবাসীর কাছে আমি চিন্তা বলতে চাই যে আপনার যার যার ছেলে সন্তান আপনারা শাসন করবেন, এবং একটা লোক ক্ষতিগ্রস্ত হইলে এটা আমাদের সন্তান চলে যেত, নাহলে আমাদের বাবা চলে যেত, এবং আপনারা সবাই এগুলোতে শাসিত করবেন। আর আমরা আলগী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি আমরা সোমবারে বসবো বৈশা, এবং দুই পক্ষের আমরা সুস্থ একটা মীমাংসা দেবো, এটা রিকশনবার পক্ষ থেকে এইটা আমরা সুন্দর একটা সমাধান দেবো। আমি চেয়ারম্যান আলগী ইউনিয়ন পরিষদ মোহাম্মদ সিদ্দিক মিয়া। আসলে ঘটনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই তবে এই জায়গায় আড্ডা হয়, এটা সত্য। আর আপনারা জানেন এলাকায় মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা, এদের ভিতরেই কিন্তু এটার মানে মানে যার জন্য সমস্যাটা রাতের অন্ধকারে এই গণ্ডগোলটা হয়েছে, এটা মূল কারণ আমি জরুরি জানতে পেরেছি। হ্যাঁ, এটা নিরসনের জন্য আমি থানা সমন্বয় কমিটির মিটিংয়ে বারে বারে বলি, এলাকাটায়
বিশেষ করে পুলিশ পাহারা পুলিশ ভূমিকা নেয় আরও জোরদার করা উচিত এবং উদ্যতন কর্তৃপক্ষ যারা আছে মাদক নিয়ন্ত্রণ আইনে আইন কর্তৃপক্ষ যারা আছেন তারা সহ এবং আমাদের ইউনো মহোদয় এবং অন্যান্য যারা আছেন সকলে পদক্ষেপ নিলে এই আড্ডাটা ভেঙে যাবে এবং ওই জায়গায় আড্ডা হয় এটা সত্য। আর আমি চাই যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যে ঘটনা ঘটছে এই জায়গায় অনেক মুরব্বী আবার যে পক্ষ দিয়ে এটা নিরসন করার চেষ্টা করছে এবং পক্ষ দিয়ে বাড়ানোর চেষ্টা করছে, এখন আমাদের উপজেলা এবং জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এর মাধ্যমে আমাদের এমপি মহোদয়ের হস্তক্ষেপে এটা নিরসনের দিকে যাচ্ছে, যাতে আগামী দিনে এই এলাকায় সুস্থ থাকে শান্তি থাকে সেটা আমিও চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। ভিডিও করা নিয়ে এখানে মারামারিটা বা সংঘাতের একটা রূপ নেয়, সংঘাত বেঁধেও গিয়েছিল তখন আমাদের পুলিশ উপস্থিত হয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে পুরো এলাকা এখন শান্ত, সেখানে আর কোনো বিরোধ নাই। তাৎক্ষণিকভাবে ছিল পুলিশের তৎপরতাই সেখানকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, এখন আর অতিরিক্ত পুলিশের প্রয়োজন নাই। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা করুন।